আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আপনাদের মাঝে একটা এক্সচেঞ্জারের অফার শেয়ার করব। এখানে আপনারা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করার সাথে সাথে ইনস্ট্যান্ট এখান থেকে আপনি 2500টা FMC টোকেন পাবেন। এই টোকেনটা কিন্তু তাদের এক্সচেঞ্জারে লিস্টেড আছে, এটাকে আপনার সাথে সাথে সেল করে দিতে পারবেন। সো আমি সরাসরি তাদের এক্সচেঞ্জারের মধ্যে চলে আসছি। চলে আসার পর এখান থেকে যদি আমি সেলে ক্লিক করি, জাস্ট এখান থেকে আমি সেলে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে 2500টা FMC টোকেনের ভ্যালু আসলে কত হয় সেটা আপনাদেরকে দেখাই দিতেছি। 2500টা FMC টোকেনের ভ্যালু হচ্ছে 73 সেন্ট করে। সো টোকেনটার প্রাইসটা কিন্তু আপ ছিল, মানে বর্তমানে অনেকে এখান থেকে পেমেন্ট পাইছে, তারা সেল দেওয়ার কারণে বর্তমানে টোকেনটা একটু ডাউনে চলে আসছে। সো এখান থেকে আপনারা এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট পাবেন, সাথে সাথে সেল করে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। এবং এখানে যদি আপনি রেফার করতে পারেন পার রেফারেলে, আরও এখান থেকে 2500টা FMC টোকেন পাবেন। ঠিক আছে, অফারটা কেউ মিস করবেন না, যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে, সবাই খুব দ্রুত জয়েন করে নেবেন। ঠিক আছে, সো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা পেমেন্ট প্রুফ দেখায় দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন একজন এখান থেকে প্রায় $23 এখান থেকে তিনি প্রফিট করে সরাসরি উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নিয়েছেন। সো আপনারাও চাইলে এরকম মানে পেমেন্ট নিতে পারবেন যদি আপনারা আমার ট্রিক্সগুলো ফলো করেন। ঠিক আছে, সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে ফেলবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে পিন করে রাখবেন। সো আজকের এই অফারটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন, আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন রেজিস্টার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সিম্পলি এই লিঙ্কটার মাঝে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনারা কী করবেন, এখানে একটা আপনাদের ইউজার নেম দিয়ে দেবেন। জাস্ট এখানে আপনাদের একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে আপনাদের ইমেল দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে সেম পাসওয়ার্ড দেবেন। এবং এখানে অবশ্যই মাস্ট বি আপনারা রেফারেল কোডটা ইউজ করবেন। এখানে যদি অটোমেটিকলি রেফারেল কোডটা না নেয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই যে এখানে রেফারেল কোড দেওয়া আছে, এখান থেকে আপনারা রেফারেল কোডটাকে কপি করবেন। কপি করার পরে এখানে এটাকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, সো আমি জাস্ট এখন এখান থেকে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে এখান থেকে সাইন রেজিস্টার একটা ক্লিক করে দেবো। সো আমার এখানে ইউজার নেম সহ জিমেল পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন এখান থেকে আমি রেজিস্টারে একটা ক্লিক করে দেবো। আপনারা জাস্ট এখান থেকে একটা রেজিস্টারে ক্লিক করে দেবেন। দেন এই যে এখান থেকে এই যে এরকম চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, ভেরিফাই ইমেল এখানে একটা ক্লিক করে ফেলবেন। আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে তারা একটা ভেরিফিকেশন এরকম কোড পাঠিয়ে দিবে, এই কোডটাকে এখান থেকে কপি করে ফেলবেন। জাস্ট আমি কোডটাকে কপি করে নিতেছি, 161185, জাস্ট এটা আমাকে এখানে লিখে দিতে হবে। জাস্ট আমি লিখে দিতেছি, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তারপরে এখানে লিখে দেবো 161185, যে ভেরিফিকেশন কোডটা রয়েছে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার অ্যাকাউন্টটা ইনস্ট্যান্টলি হয়ে গেল। ঠিক আছে, সো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এখন আপনারা কী করবেন সেই প্রসেসটা এখন দেখাই দিতেছি। সো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের মাঝে আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্কটা ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই দিয়ে রাখবো, সেখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে ফেলবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলে জাস্ট এরকম চলে আসবে, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইনে ক্লিক করবেন। আপনাদের জিমেলে লগইন কোড চলে যাবে, সেই কোডটা বসাই দেবেন, তাহলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো আপনার অ্যাকাউন্ট যখন লগ ইন হয়ে যাবে তখন যদি আপনি ওয়ালেটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাদেরকে মানে এক অ্যাপ ডাউনলোড এবং রেজিস্টার করার জন্য এখান থেকে আপনাদেরকে 1000টা পয়েন্ট দিয়ে দিয়েছে এবং আরও 1500 টোকেন পাবেন যখন আপনি এখান থেকে KYCটা সাবমিট করবেন। সো KYC সাবমিট করার জন্য এখন আপনাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে হোম বাটনে একটা ক্লিক করবেন। KYC ছাড়া কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না। সো জাস্ট হোমের মাঝে ক্লিক করবেন, ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন। জাস্ট ম্যান আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আনভেরিফাইড লেখা থাকবে, এই আনভেরিফাইডের মাঝে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনি স্টার্ট নাও এখানে একটা ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এই যে এখান থেকে গভর্নমেন্ট ইস্যু আইডি এটাতে টিকমার্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনি এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, এখানে আপনার NID অনুযায়ী NID কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, এখানে সিটি দেবেন, এখানে ডিস্ট্রিক্ট দেবেন। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনাদের NID কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের এক্সপায়ার ডেট দেখতে পারবেন, যে আপনার ইস্যু ডেট থাকবে একটা NID কার্ডের পিছন দিকে দেখতে পারবেন ইস্যু ডেট থাকবে, সেই ইস্যু ডেটের সাথে 10 যোগ করলে 10 বছর যোগ করবেন। ঠিক আছে, 10 বছর যোগ করে যেটা হয় সেটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার NID নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউ এর মাঝে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা দেবেন, এখানে এনআইডি কার্ডের ব্যাক পেজের পিকচারটা দেবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের মানে ন্যাচারাল পরিবেশে একটা ছবি উঠাতে হবে, অর্থাৎ এখান থেকে আপনাদের পর্যাপ্ত আলোর উপস্থিতিতে এখান থেকে একটা ছবি উঠাবেন। টেকে ফটোতে ক্লিক করে একটা ছবি উঠাবেন যার এনআইডি কার্ড। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মাঝে এরকম কনফার্ম চলে আসবে, জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে এখানে আপনাদের এনআইডি কার্ডটা মানে ভেরিফিকেশনের জন্য আন্ডার রিভিউয়ে চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েট ফর রিভিউ, অর্থাৎ রিভিউয়ের জন্য এখানে আমাকে ওয়েট করতে হবে। এরপর আমার এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে। যখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন আমি ওয়ালেটে আসলে এখান থেকে দেখতে পারবো আমাকে তারা বোনাসটা দিয়ে দিয়েছে। সো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা তো মাত্র 70 সেন্ট পেলেন, 0.70 সেন্ট পেলেন। এখন এখান থেকে $10-12 কীভাবে প্রফিট করবেন, এর জন্য এখানে আপনাদেরকে রেফার করতে হবে। এই যে হোমের মাঝে যদি ক্লিক করি, এখান থেকে যে রেফারেলের মাঝে ক্লিক করবেন, রেফারেলের মাঝে ক্লিক করে জাস্ট এই যে এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা আছে এখান থেকে আপনার ফ্রেন্ডের রেফার করতে হবে। তাহলে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন, পার রেফারেলে 70 সেন্ট করে পাবেন। ঠিক আছে, 10টা যদি রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনার $60 প্রফিট হয়ে যাবে। তখন আপনি কিন্তু ইজিলি উইথড্র করতে পারবেন। তবে এখানে আপনাদেরকে $60 করলে হবে না, $10 প্লাস করতে হবে। সো এখানে $10 প্লাস আপনারা এখান থেকে 15 থেকে 20টা রেফার আপনারা যারা করতে পারবেন তারাই অফারটিতে জয়েন করবেন। ঠিক আছে, সো কষ্ট করে হলেও রেফারটা করে নেবেন যাদের আর কি এখান থেকে প্রফিট নেওয়ার ইচ্ছা আছে। সো এখন কথা হচ্ছে এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক আর এটা হচ্ছে রেফারেল কোড। সো এখান থেকে যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে $10 প্লাস, ওয়ালেটের মাঝে ক্লিক করি, যখন এখানে আপনারা এখানে আপনাদের ব্যালেন্স $10 প্লাস হয়ে যাবে তখন আপনি কী করবেন সেই প্রসেসটা এখন দেখাই দিতেছি। তখন FMC টোকেনটা সেল করে দিতে হবে। জাস্ট এই ট্রেডে চলে আসবেন, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে USDT-র মাঝে ক্লিক করবেন, এখানে লিখবেন যে FMC, জাস্ট প্রথমে যেটা চলে আসছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেলে যাবেন, লিমিট মার্কেট অর্ডারে এটাকে আপনি 100% সেল করে দেবেন। ঠিক আছে, মিনিমাম এখান থেকে আপনাদের $10 হলেই আপনি এখান থেকে সেল করে দিতে পারবেন। সো এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কীভাবে উইথড্রটা করবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাই দিতেছি। সো এখান থেকে আপনাদের উইথড্র করার জন্য কী করতে হবে, উইথড্র করার জন্য এখান থেকে আপনাদেরকে এখান থেকে BNB বাই করবেন $1 মতো। ঠিক আছে, BNB এখান থেকে $1 সামথিং এখান থেকে বাই করবেন। করার পর এখান থেকে আপনি মানে সব কিছু দিয়ে BNB কিনতে পারেন আপনি। BNB কিনে এখান থেকে আপনি মানে $1 বাদে এখান থেকে যেটা থাকবে সেটা থেকে আপনি এটাকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আপনাদের জন্য সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট আপনারা কী করবেন সেকেন্ড লিঙ্কটার মাঝে ক্লিক করে দেবেন, আপনাদের মাঝে এই যে এরকমের একটা ইন্টারফেস শো হবে। সো সেকেন্ড যে অফারটা দেবো সেটার মাঝে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি কী করবেন, নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে লগ ইন টু রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এই যে লগ ইন টু রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ওয়ালেট কানেক্ট, এই যে ওয়ালেট কানেক্ট যেটা রয়েছে এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। জাস্ট আমি ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। সো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে কানেক্ট করতে বলবে, জাস্ট আপনাদেরকে কানেক্ট করতে বলবে, কানেক্ট করবেন। তারপরে আপনারা আবার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, আসার পরে এরকম সাইন ইন চলে আসবে, সাইন ইন করে দেবেন, আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে। সো আপনাদের যখন এভাবে কানেক্ট হয়ে যাবে ওয়ালেট, এরপর আপনাদেরকে কী করতে হবে, এই যে কানেক্টের মাঝে ক্লিক করে এখান থেকে আপনাদের টুইটারটিকে কানেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এখন আমাদের টুইটারটিকে কানেক্ট করে নিতেছি। সো এরপরের কাজটা হচ্ছে আপনাদেরকে টুইটারটা কানেক্ট করে নিতে হবে। এর জন্য এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। আমি জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে অথরাইজ অ্যাপ করে দেবেন। জাস্ট আমি অথরাইজ অ্যাপে ক্লিক করলাম, এটা অথরাইজ হইতেছে। সো এখান থেকে কিন্তু তার কতজনকে উইন করবে, 555 জনকে একটা করে NFT দেবে। অর্থাৎ 555 জন একটা একটা করে NFT পাবে। সো একটা NFT যদি এখান থেকে আপনি পান, এটাকে ইজিলি আপনি মিনিমাম $100 সেল করে দিতে পারবেন। ঠিক আছে, কেউ মিস দেবেন না, সবাই জয়েন করে নেবেন। এখান থেকে আপনি সিলেক্টেড হলে এখান থেকে আপনাকে NFTটা দিয়ে দেওয়া হবে। সো এটা নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। আপাতত এখানে দেখাচ্ছি কীভাবে জয়েনটা করবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এই যে টুইটারটা কানেক্ট হয়ে গেছে, দ্য সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাজ বিন কানেক্টেড দিস ওয়ালেট। সো এখন এখানে কী করব, এই যে এখানে টুইটার ফলো করতে হবে এবং এখানে রিটুইট করতে হবে। জাস্ট আমি এখানে একটি ক্লিক করে এটাকে ফলো করে দিতেছি। এখান থেকে জাস্ট আমি ফলোর মাঝে ক্লিক করে দেবো, দেন এটা আমার ফলো হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দিস টুইট মাস্ট লাইক অ্যান্ড রিটুইট করতে হবে। জাস্ট আমি এখানে একটি ক্লিক করব। সো তাদের টুইটারে নিয়ে আসছে, নিয়ে আসার পর এখানে আমি একটা লাইক দেবো। দেওয়ার পর এখান থেকে এটাকে রিটুইট করে দিতে হবে। জাস্ট রিটুইট করে দেওয়া শেষ, এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন।
এরপর এখান থেকে আপনাদেরকে একটা জিমেইল দিতে হবে। জাস্ট এখান থেকে আমি একটা জিমেইল দিয়ে নিতেছি। আমার এখানে জিমেইলটা দেওয়া শেষ, ওয়ালেট কানেক্ট করার কারণে অটোমেটিকলি ওয়ালেটটা এখানে মানে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। এখন জাস্ট ক্লিক টু রেজিস্টার মাঝে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি ক্লিক টু রেজিস্টারে ক্লিক করে দেবো, দেন এখানে আপনাদের পার্টিসিপেট করা হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে যে রেজিস্টারিং হইতেছে, সো এখান থেকে আমার কিন্তু এই যে রেজিস্টার্ড হয়ে গেছে। সো এখান থেকে যখন আপনি এখানে জাস্ট উইনার লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনি উইন করতে পারেন, এখান থেকে আপনার ইজিলি $100 প্লাস প্রফিট হয়ে যাবে। কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন, দুইটা অফারই কিন্তু মানে 100%ই পেমেন্ট করবে। ঠিক আছে, সো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কোনো ধরনের প্রবলেম থাকলে ইউটিউবে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।